Hello my friends and buddies, welcome to our new blog. আজ আমরা দাদা বৌদি স্টাইলের মাটন বিরিয়ানি বানাবার চেষ্টা করছি বাড়িতে। বাইরে খুব বৃষ্টি হচ্ছে আর আমরা ঘরে চেষ্টা করছি একটু মাটন বিরিয়ানি বানাবো অনেক দিন পরে। একটা বৃষ্টিকালে একটু মাটন বিরিয়ানি খাবার আলাদা মজা, যেটা গরমকালে সেটা পাওয়া যায় না। তো আমরা নিয়ে নিলাম গরম মশলা, মাটন, সব বিরিয়ানি মশালা, এগুলো সব ইনগ্রিডিয়েন্ট জোগাড় করলাম। আলু বোকারা, তারপরে তোমার ঘি, তোমার এসেন্স, বিরিয়ানি এসেন্স, জিঞ্জার গার্লিক পেস্ট, সব রকম ইয়ে দিয়ে আমরা দেখো এখন অ্যাট দ্য মোমেন্ট মাটন কষাবা হচ্ছে। জিঞ্জার গার্লিক পেস্ট আর একটা কড়াইতে আমরা কি করেছিলাম, আলুটা প্রথমে একটু সব মশলা দিয়ে বয়েল করে নিয়েছিলাম। বয়েল করে পিওর ঘি, এটা কিন্তু পিওর ঘি, তেল না, পিওর ঘি এর মধ্যে আমরা আলুটাকে একটুখানি হালকা ফ্রাই করে নিচ্ছি একটু আলাদা টুইস্ট দেওয়ার জন্য, আর যাতে টেস্টটা খুব ভালো হয়। তো মাটনটা যখন কষা হয়ে যাবে, নরম হয়ে যাবে, আমরা দেখো কষাবার পরে লেয়ার দিয়ে দিলাম চালের, মাটনের, আলুর। অল্প অল্প করে চাল, আলু, মাটন কষা দিয়ে লেয়ার করে নিচ্ছি। এবার স্যাফরন কালার দিয়ে দেওয়া হচ্ছে ঘিরে। আর দেবার পরে আবার আমরা যেটুকুনি স্যাফরন কালার ছিল এগুলো দিয়ে দিলাম বিরিয়ানিতে। আর যে ঘিটা বেঁচে ছিল আলুটা ফ্রাই করবার পরে ওই ঘিটাও ফেলে দেবো না কি বলুন। আর দেখো এবারে কি করছি, আমরা সব লেয়ার দিয়ে নিয়েছি, চালের, মাটন কষার, আলু সব দিয়ে নিয়েছি। ভালো করে ঢেকে দিলাম হাঁড়িটা। ঢেকে যাওয়ার পরে দেখো আধ ঘন্টার জন্য দেখাবার পরে ও মাটন বিরিয়ানি ইজ রেডি। কতক্ষণে মাটন বিরিয়ানিটা আমার হাতে আসবে আর আমি খেয়ে আমার পেটটা শান্তি, মনটা শান্তি। তোমাদেরও যদি মাটন বিরিয়ানি ভালো লাগে আমার মতন, প্লিজ 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 লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই ভিডিও। আরে বস, কতক্ষণে তুমি আমার পেটে আসবে আমি দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। দিদি আমাকে সার্ভ করছে ফাইনাল দাদা বৌদি স্টাইল মাটন বিরিয়ানি। আমার আর মনে হচ্ছে কি খেলো, একদম টেস্টি।